দেখে কেমন কি মনে হচ্ছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আজকে বাংলার সাথে সাথে কালিয়াগঞ্জে সারা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পদ্ম ফুল ফুটে গেছে। শুধু সময়ের অপেক্ষা 22 তারিখ সকাল 7টা থেকে শুধু পদ্ম, শুধু পদ্ম, শুধু পদ্ম। এই এলাকাগুলো যে ঘুরছেন তাতে কি কি সমস্যা মনে হচ্ছে আপনার? দেখুন, সমস্যা সবই। 10 বছর ধরে তৃণমূল কংগ্রেস কিচ্ছু করেনি, তৃণমূল কংগ্রেস সরকার কিছু করেনি। আমাকে নতুন করে পরিকল্পনা করে এই কালিয়াগঞ্জের উন্নয়ন করতে হবে এবং আমি 5 বছরে কালিয়াগঞ্জকে আধুনিক সুন্দর একটা নতুন কালিয়াগঞ্জ তৈরি করে কালিয়াগঞ্জবাসীকে উপহার দেবো। আজকে তো অনেক জায়গা থেকে তো তৃণমূলের প্রচুর মানুষ আপনাদেরকে জয়েন করলো, কোথায় এটা? দেখুন, 10 নম্বর অঞ্চলে 188, 187, 189 নম্বর বুথে জয়েন করেছে। আবারও একটা কথা বলে রাখি, 188 নম্বর বুথে বিরোধী দলের প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তার নিজের ভাই জয়েন করেছে 50টি পরিবার নিয়ে। তৃণমূল কংগ্রেসের দুর্নীতি এবং তার ভাই বিগত দিনে যে কালিয়াগঞ্জবাসীকে কথা দিয়েছিল সেই কথাগুলো রাখেনি, সেই লজ্জায় তার ভাই জয়েন করেছে আজকে ভারতীয় জনতা পার্টি। এবং পার্শ্ববর্তী বুথের 189 নং বুথের তৃণমূল কংগ্রেসের সভাপতি, উনি প্রায় 40 জন পরিবারকে নিয়ে আজকে জয়েন করেছেন। এই যে আপনি যে এত ঘোরাঘুরি করছেন, বিরোধী দলকে, শাসক তৃণমূল কংগ্রেস এবং আরও যারা দাঁড়িয়েছে তাদেরকে কতটা দেখছেন? দেখুন, বিরোধী দল বলে কিছু নেই, বিরোধী দলকে রাস্তায় দেখা যাচ্ছে না, উন্নয়নও তো ছিল না, রাস্তায় দেখা যাচ্ছে না, মানুষ তাদের তারা। দিনাজপুর জেলায় ভোট আগামী 22 এপ্রিল, আর সেই উপলক্ষে জোরদার প্রচার চলছে প্রতিটি রাজনৈতিক দলের। আমরা দেখছি কি বাম, কি ডান, কি বিজেপি, সমস্ত দলই কেউ এক ইঞ্চি কিন্তু জায়গা ছাড়তে নারাজ। আমরা দেখছি উত্তর দিনাজপুর জেলার, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কালিয়াগঞ্জের পলিহার গ্রামে, যেখানে আমরা দেখছেন যে আমার পাশে একটি যে জায়গায় সেখানে কিন্তু বিজেপির প্রার্থী তিনি কিন্তু একটা পরিচিতি পর্ব করছেন এবং সাধারণ মানুষের সাথে কথা বলছেন যে এবারে তিনি যে যে প্রতিশ্রুতি নিয়ে দিচ্ছেন সাধারণ মানুষের, সেটা কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন। আপনারা দেখুন যে সাধারণ মানুষের সাথে কথা বলছেন সৌমেন রায়, তিনি বিজেপি প্রার্থী, এবং আমরা লক্ষ্য করছি যত দিন এগিয়ে যাচ্ছে ততই কিন্তু ভোটের প্রচার কিন্তু জমজমাট হয়ে উঠছে। এখানে আমরা দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব। দাদা, একটু আসেন। ভোট তো চলে এলো, কি ভাবছেন এবারকে? এবার তো আমরা বিজেপিকেই ভাবছি। কেন? তৃণমূলকে তো দেখলাম কয়েক বছর, এবার বিজেপিকে দেখি। এই যে এলাকায় কালিয়াগঞ্জে যে বিধানসভা নির্বাচনে এর আগে উপনির্বাচন হয়েছে, তাতে বিধানসভায় তো তৃণমূল জিতেছিল, কতটা কাজকর্ম আপনার? কোথায় কোনো কাজই তো করেনি। তারপর কি কি সমস্যা আছে আপনাদের? আমাদের কি সমস্যা, রাস্তাঘাটের সমস্যা ছিল, সেটা তো হয়ে গেছে। আচ্ছা, জলের সমস্যা? জলের সমস্যাটাই হয়নি। এখানে কি পানীয় জলের প্রচন্ড সংকট? হ্যাঁ, আমাদের পানীয় জলের সংকট। আপনি দাদা একটু আসেন, কি সমস্যা হচ্ছে আপনাদের গ্রামে? আমাদের এখানে পানীয় জলের খুব সমস্যা। আচ্ছা, কি সমস্যা মানে কতদিন ধরে? কতদিন ধরে? হ্যাঁ, 10-12 বছর থেকে এই জিনিসটা হচ্ছে। কি হয় অসুবিধা? টিউবওয়েলে জল নেই এখন, দেখেন জল খাওয়ার প্রবলেম এখনো। এখন আপনি জানেন প্রত্যেকটা টিউবওয়েলে যেটুকুন। আচ্ছা, এই সমস্যা কি সমাধান করেনি? এখানে কোনো টিউবওয়েল নেই? না, টিউবওয়েল নেই। আপনারা বলেছেন? হ্যাঁ, বলছিলাম তো এটাকে অনেকবার। তাই? এবং আমাদের রাস্তাঘাটে যে মাঠে আমাদের ধান উন্নয় হয় তো, রাস্তাটা যায় দেখে আসুন রাস্তার কি পরিস্থিতি। ভারে ঘরে এতটা কাদা মেয়ে ধান আনতে হয়, কিন্তু কোনো রাস্তাটা মেরামতের কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা আরও 2-1 জনের সাথে কথা বলার চেষ্টা করবো। আপনার নাম কি? আমার নাম ইতি সরকার। কি সমস্যা হচ্ছে আপনাদের গ্রামে? কি সমস্যা আমাদের গ্রামে? জলের সমস্যা, তারপরে রাস্তাঘাট তো কি রাস্তা করে দিচ্ছে, ভালো রাস্তা তো করে নাই। হ্যাঁ, সেটা তো গেল। আবার মাঠে যে রাস্তা আছে সে রাস্তা আমাদের ধান নেওয়া কত অসুবিধা। সেদিনকে জল গড়ে নাকো রাস্তা দিয়ে ডুবে ডুবে সব কিছু তো আবার বহুত কিছু হয় না। তাহলে অভাব দিয়েছিলেন বিধানসভা উপনির্বাচনে তপনদেব সিং তৃণমূলের, তিনি কতটা কাজ করতে পেরেছে আপনাদের এলাকায়? কতটা কাজ করেছে? তো কাজই তো করে নাই এদিকে, না কোনো কাজই তো করেনি আমার এদিকে। এবার কি ভাবছেন আপনারা? এবার কি আপনারা কি করবেন সেটা আপনারা জানেন। আমরা তো বিজেপি ভোট দিব, আমরা জিতাবো তাকে। হ্যাঁ, কিন্তু আজ 30 বছরের মধ্যে আমাদের গ্রামে কোনো কাজ নেই। দাদা বলছি, আপনার নাম? আমার নাম সন্তোষ সরকার। আপনাদের গ্রামে কি সমস্যা? আমাদের গ্রামের সমস্যা হচ্ছে রাস্তাঘাট ঠিক নেই। আমাদের বিলের যে রাস্তাটা আছে, ওই রাস্তাটা এখন কোনো মতে আছে আর কি। एखन आपातत आमरा माने कोनो मते सहाय करछि ग्रामेर पयसापाती तुलार कि। एबार धरेन जेगुलो ओइ जे माठेर समस्या, एटा हच्छे बड़ समस्या। कतदिन धरे এই সমস্যাটা? একটা মাস ধরে সমস্যা ধরেন অনেক দিন ধরে কিছু কিছু আর কি মানে হচ্ছে না। ওগুলা বাদ, টিউবওয়েলে জল উঠছে না, ওটা প্রাকৃতিক দুর্যোগ। এখন সত্য মাস আমি বলছি। আপনার নাম কি? সিন্ধুবালা সত্তর। আপ কি সমস্যা হচ্ছে? আমরা সমস্যা কি, আমরা বিলে ধান লাগাচ্ছি। এদিকে তাকান। হ্যাঁ, বিলে ধান লাগাচ্ছি, আমাদের তো জল দিতেই পারছি না। জল দিতে কেন পারছি না? উঠছে না জল। জল উঠছে না। একটা মার্শাল দিতে হবে মাঠে। আচ্ছা, আবার রাস্তাটা ঠিক করে হবে। আচ্ছা, রাস্তা ঠিক নাই তো, চলাফেরা ঠিক নাই। আচ্ছা, আবার সংসারের দিকে অভাব। আর রাস্তাঘাট এখানে কেমন? ভালো নেই, এই যে কোনো মতে খালি একটু দিয়ে। আচ্ছা, এখানে যে যে বিধায়ক ছিল তার কাজকর্মে আপনি কতটা খুশি? না, কাজ আমরা করতেই পারিনি। আচ্ছা, করতেই পারিনি, তো আমরা 100 দিনের কাজ দেইনি। আচ্ছা, 100 দিনের কাজ কেমন হয়েছে? আমার তো হয়নি, আমার স্বামী মরে হলে আমার কাজই হয়। কাজ হয়নি? না, আমার কাজ আছে কিন্তু হয়নি। আপনারা শুনতে পারলেন যে গ্রামবাসীদের কিন্তু ক্ষোভ কিন্তু চরমে রয়েছে এবং এখানকার গ্রামে যে সমস্যাগুলো ছিল কিন্তু আজও কিন্তু সেই সমস্যাগুলো রয়েছে এবং আগামী দিনে কি হয় সেটা কিন্তু দেখার বিষয়। আমরা আরো দুই একজনের সাথে কথা বলবো। দিদি আপনার আমি কার সাথে কথা বলবো না, আমার বিধবা ভাতা হয় নাই, আমি কার সাথে কথা বলবো না। আমার হলো না, হলো না, মোদি মমতা আমার ইয়ে সার্টিফিকেট আছে সব আছে হয়নি। দিছি 14 নম্বরে দিছি, ওই ইয়ে দিছি তোমার ওই যে স্কুলে, হাই স্কুলে হয়নি। না, আমার স্বামী মেরে আমার কাজের লোক নাই, আমার কি করে খাই। সরকারও হয়নি, দুয়ারে আমার যে সার্টিফিকেট আছে দুয়ারে সরকার দিয়েছিলেন। হ্যাঁ দিছি, একবার দিছিলাম এই যে ছেড়া দিছি, এবারে তা হয়নি, আবার দিছি ওই স্কুলে দিছি। আচ্ছা, 14 নম্বর বললাম দুয়ারে সরকারে জমা দিয়েছিলেন। দুয়ারে সরকারে দিছি, মেম্বারের কাছে দিছি, আবার তৃণমূলের মেম্বারের কাছে দিছি, সবার কাছে দিছি, হয় নাই। আচ্ছা, কি বলছে তারা? কি বলছে? দেই নাই, হয় নাই, কাজে আসে নাই। কি করব আমরা, কি করে খাবো? বেটা নাই, পুত নাই, তিনটা মেয়ে বিয়ে দিছি, স্বামী মরে আছে, কি করে খাবো? কি আপনার নাম কি? আমি শিল্পী মজুমদার। কি সমস্যা? আমাদের এখনো খাদ্য কার্ড কোনো কিছু কোনো কার্ড হয়নি, এসি কার্ড হয়নি। এসি কার্ড হয়নি, মেয়েটা হচ্ছে নাইনে পড়তেছে, এবার ট্রেনে উঠলো। এই জায়গাটার নাম কি? পলিহার। পলিহারে এতদিন ধরে সমস্যা আপনাদের আছে, আপনারা বিডিও অফিসে জানাননি? বিডিও অফিসে জানাইছি, তাও হচ্ছে না। তো অনেকবার হচ্ছে, দরখাস্ত দেওয়া হয়েছে, তারপরে ফর্ম জমা দেওয়া হয়েছে, দুয়ারে সরকারে দেওয়া হয়েছে। কি বলছে? কই কিছু বলছে হবে, সবকিছু কাগজপত্র জমা নিলো। আচ্ছা আচ্ছা, ওইটা সান্তনা দিয়ে রাখছে। আপনার নাম কি? আমার নাম দীনেশ চন্দ্র সরকার। বললাম আমরা দেখছি যে এখানে এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম পলিহার। পলিহারে আমরা দেখতেছি যে প্রায় প্রতিটি বাড়িতেই জলের একটা ভীষণ কষ্ট। হ্যাঁ, পানীয় জলের খুব ভীষণ কষ্ট। তো এই সমস্যাটা কতদিনের? এই সমস্যা তো 2 মাস হয়ে গেল। প্রতি বছর কি খরার সময় কি হয়? হ্যাঁ, প্রতি বছরে এই কয়েক বছর হলে দেখা যাচ্ছে খরার সময় হয়। কি হয় সমস্যাটা? জল ওঠে না বলে। আচ্ছা, আপনাদের তখন কোথা থেকে জল নিয়ে আসতে হয়? ওই মার্শালা থেকে। কত দূর থেকে? সে অনেক দূরেই তো মার্শাল। আচ্ছা, ওখান থেকে নিয়ে আসেন। তো এই যে এখন তো ভোট, এই ভোটের সময় তো সমস্ত নেতারা আসবে, বিধায়কও আসবে, কি বলবেন তাদের? বলতেছি কই কাজ হয়? তো ভোট ভোট তো তাও দিতে হয় আপনাদের? হ্যাঁ, ভোট দিতেই হয়, ভোটটা কি আর নষ্ট করা যাবে? আচ্ছা আচ্ছা, তো তারা কি কি বলে? তারা বলে হবে সমস্যা, হবে 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 করতে করতেই তো চলে যাচ্ছে, প্রতি বছর একই হচ্ছে। আচ্ছা, আপনার নাম কি? পার্বতী সরকার। এই যে জলে আপনাদের তো ভীষণ কষ্ট, পানীয় জলে। হ্যাঁ, কি কি অসুবিধা হয় আপনাদের? এই 7 মাস আসলে আমাদের জল কোনো সময় আমরা জল পাই না, জলের খুব অসুবিধা, জলের সব এই জলের এই যে এই সমস্যা থাকার জন্য আপনাদের কি হয়? সংসারে কি অসুবিধা হয়? সংসারের অসুবিধা হবে না, সবসময় আমরা জল না নিয়ে, সে জল না পেলে, জল না খেলে, জল কাপড় চুপড় কাঁচা এগুলো সব সবসময় অসুবিধাই তো। কত দূর থেকে নিয়ে আসতে হয় পরে জল? পরে জল আমরা দূরে মোটর থেকে নিয়ে আসি, মাঠের মধ্যে থেকে। আচ্ছা, এই যে সমস্যাটা কত দিনের সমস্যা? 20 বছর তো হয়ে গেল। 20 বছর হয়ে গেল। হ্যাঁ, এই এখানকার স্থানীয় পঞ্চায়েত বা বিধায়ককে জানিয়েছেন? জানাইছি, তারা বলে সমস্যা দূর আমরা করব, দেরি করো দেরি করো এরকম বলে, আর দিন চলে যায়। আবার ভোট চলে এলো, কি বলবেন? আবার তো প্রার্থী আসবে ভোট চাইতে। হ্যাঁ, কি বলবেন তাদের? তাদেরকে জল আমরা সবসময় চাইছি তো, खाली आशी बोले और आसे ना ना আবার যে ভোটের জন্য যে আসবে ভোট চাইতে তাদেরকে কি বলবেন? ও তো আমরা বলবো জল চাই আমরা। আচ্ছা আর কি ভোটের সময় কি আসে নেতারা কি বলে? ওই তো সব সমাধান মিটাই দিব। বৌদি দিদি ভোট, হ্যাঁ বৌদি দিদি ভোট দেন আমাকে, আমাকে ইয়ে করেন, আমি এই করে দেব ওই করে দেব, তারপরে ভোট ফুরায় গেলে আর পাত্তাই পাওয়া যায় না, ধরাই যায় না। कल्पना सरकार पलिहार हाँ कालियागंज मध्य আমার নাম রাজু রায়। দাদা এই যে গ্রামে আমরা দেখছি যে মানুষের সাথে কথা বলে শুনতেছি যে জলের ভীষণ কষ্ট, রাস্তাঘাটের কি সমস্যা হচ্ছে? জলের সমস্যা হওয়ার কারণ কি, আগে তো মার্শাল ছিল না, অতটা ছিল না, কিন্তু এখন যাদের পয়সাওয়ালা লোক ওরা তো নিজের পয়সায় মার্শাল করে নিচ্ছে, তার কারণে আমাদের কলে বা মেশিনে যারা সেলো মেশিন আছে ওদের মেশিনে জল উঠতেছে না এবং কলেরও জল ওঠা মানে বন্ধর দিকেই। জলের সমস্যা মানুষ এখন কি করতে মেশিন এখন গর্ত খুঁড়ে মাটির ভিতরে ঢুকানো হচ্ছে মেশিন, কোনো রকম করতে ধান লাগাইছে, ধান তো বাঁচাতে হবে, না বাঁচালে তো আর হবে না, খাইতে যেতে হবে, কোনো রকম করে করতে। তাছাড়াও বিলের রাস্তার যা পরিস্থিতি, এর আগে MLA তপনদেব সিংহ আসছিল, তার কাছে বলে জানানো হয়েছে, নেতারা বলে জানানো হয়েছে কাজ হবে, কিন্তু আদৌ কোনোদিনও হয় নাই, আর হবে কিনা তাও জানি না। ভোটের সময় আসবে বলে যাচ্ছে, কিন্তু হবে কিনা যতদিন না হবে ততদিন আমরা কি বলবো। ওই জন্য এবার করবো, জমা দিছি কাগজ, শ্মশান চুল্লি জমা দিছি, এবার কাজ হবে। তারপর হরি মন্দির আছে, মন্দিরে কাজ হবে, কিন্তু আদৌ হচ্ছে না। এখন ভোটের সময় তো অনেকে অনেক রকম ভাষণ দেয়, তাই চাচ্ছে এবার পরিবর্তন যেহেতু চাই, এবার পরিবর্তন যেন হয়, পরিবর্তনের চেষ্টায় আছে, দেখি বিজেপি সরকার এসে কী করে। কি সমস্যা আমাদের গ্রামে? আমাদের রাস্তার সমস্যা, ওই যে যাওয়া আসি রাস্তা আমাদের এখন ঢালাই হয়নি। কোন জায়গা এটা? পলিহার কর্মকারপাড়া। আচ্ছা, ওখানে এতদিন ধরে হয়নি কেন? কই হচ্ছে কি বলে নেতারা? কি বলে আমরা কি বলবো? নেতারা নেতা বলছে যে হবে হবে হবে, হতে হতে তা কতদিন চলে গেল, আবার ফের 5 বছর চলে আসলো। আচ্ছা, এখনো হয়নি, আবার তো আসবে, ওই নেতাগুলো কিন্তু আবার আসবে। কি বলবা? কি বলবো, তো রাস্তা আমাদের দরকার, তো ভোট দেবো না। নেতাগুলো যখন ভোট চাইতে আসবে তখন কি বলবো? কি ওদেরকে দুই একটা কথা বলতে হবে, এরকম বলবো যে আমাদের রাস্তা টাস্তা না কিছু হয়নি, আর ভোট ভোট করতেছেন। হ্যাঁ, ভোট তো আমরা দিচ্ছি। আচ্ছা, আর তোমাদের এখানে জলের কষ্টটা কেমন? জলের কষ্ট আমাদের খুব কষ্ট, বিলে খুব কষ্ট, খুব কষ্ট। এই সমস্যা বৈশাখ জেঠ ফাগুন চৈত বৈশাখ 3টা মাসের সমস্যা খুব। তখন কি করো তোমরা? তখন আমরা কি করব, কোন রকম করে জোগাড় দেই জমিতে জল টল। 1 বিঘা যদি লাগতো 1 লিটার, সে জায়গায় এখন লাগতেছে 1 বিঘায় 3 লিটার 4 লিটার, তাহলে গরিব বাঁচবে। হাওয়া কেমন বুঝছো এবারকার? এবার হাওয়া তো ভালো আছে। কোন দিকে হাওয়াটা বেশি? বিজেপির দিকে বেশি হাওয়া আছে। বিজেপির দিকে কেন? কেন হবে না, মুখ্যমন্ত্রী তো বলছে প্রচুর কাজ করছে। ওই কাজ করছি কেন? আমাদের রাস্তা বললাম হচ্ছে। কি নাম আপনার? আমার বকুল রায়। বকুল রায়। আপনাদের এই জায়গাটার নাম কি? পলিহার। কি সমস্যা হয়েছে? সমস্যা আমার মেন সমস্যা আমাদের শ্মশান চুল্লিটার মেন সমস্যা বিশেষ। শ্মশান চুল্লিটা আর মেন হলো রাস্তাটা। আর জলের সমস্যা? জলের তো সমস্যাটা আছেই, ওটা বিলে ধরো এখন মোটামুটি 5 ফুট নিচে মেশিন তলে বসে তারপর জল ওঠাতে হচ্ছে, এটা সমস্যা বেশি। যেটা লাগবে 1 লিটার তেলে হয়ে যায় আমাদের 1 বিঘা মাটি, সেটা এখন লাগতেছে 5 লিটার 6 লিটার তেল লাগতেছে সেকতে। আমাদের গরিবগুলো কি করে বাঁচবে? আমরা এখন তো ভোটের সময়, এখন তো নেতারা সবাই আসবে, নেতারা আসতেছে, দিবে দিবে দিবে, দিচ্ছি, এখনো দিচ্ছি। কত রকমের সমস্যা, কারো বিধবা ভাতা কেউ পায়নি, কেউ SC কার্ড পায়নি, কেউ আর রেশন কার্ড খাদ্য কার্ড পায়নি, এবং একদিকে এখানে টিউবওয়েলের জল উঠছে না, রাস্তা খারাপ, সমস্যা জর্জরিত পলিহার, যেটা কিন্তু কালিয়াগঞ্জ ব্লকের মধ্যে পড়ছে। এখন দেখার বিষয় আগামী দিনে যেই প্রার্থী জয়লাভ করুক না কেন, তিনি এই পলিহারে সমস্যা সমাধানে কতটা এগিয়ে আসেন, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। উত্তর দিনাজপুর জেলা থেকে তন্ময় চক্রবর্তী।